যেভাবে বুঝবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না, মিথ্যা ভালোবাসে আর আপনার সাথে অভিনয় করে। নাম্বার ১, ভালোবাসা নাকি স্বার্থ। আপনি যে সম্পর্কে আছেন সেখানে খেয়াল করে দেখুন যে সে আপনাকে কিছু দিয়ে খুশি হয় না আপনার থেকে ছলে কৌশলে শুধু নিতে চায়। কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ আপনার থেকে নিতে না, আপনাকে দিয়েই বেশি খুশি হবে। আর যদি সে আপনার থেকে কোনো কিছু চায় তাহলে সেটা হলো আপনার নিঃস্বার্থ ভালোবাসা, কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ অন্য কিছু চায় না। নাম্বার ২, গুরুত্ব না দেয়া। আপনাকে দেখতে হবে যে আপনার প্রিয় মানুষটি আপনার ঠিকমতো খেয়াল রাখছে কিনা, কারণ যে মানুষটি আপনাকে ভালোবাসবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবেন আপনি। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কোনো কিছুই থাকবে না। তাই ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। নাম্বার ৩, গোপন করা। যে আপনাকে অভিনয়ের ভালোবাসে সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ই গোপন করবে, আপনার সাথে কোনো কথাই শেয়ার করবে না, আপনার সাথে মিথ্যা কথা বলবে। নাম্বার ৪, আপনার সাথে সময় কাটাতে না চাওয়া। সে মানুষটি আপনার সাথে সময় কাটাতে চাইবে না, আপনি তার সাথে দেখা করতে চাইলেও সে ব্যস্ততার অজুহাত দেখাবে। কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ এমনটা করে না, সে সব সময়ের জন্যই আপনার সাথে থাকতে চাইবে। কিন্তু যে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখায় সে মানুষটি আপনাকে মিথ্যা ভালোবাসে। নাম্বার ৫, সম্মান করা। কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে সে নিজের থেকেও বেশি তার ভালোবাসার মানুষটিকে সম্মান করে। আর যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে সম্মান না করে বরং তার বন্ধুদের সামনে আপনাকে নিয়ে ঠাট্টা মজা করে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না। নাম্বার ৬, কথা না রাখা। কথা রাখা যে কোনো সম্পর্কেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনাকে ভালোবাসে সে আপনার যে কোনো কথাই রাখবে, কিন্তু যে আপনাকে ভালোবাসে না সে আপনার কথা রাখবে না, আপনাকে কথা দিয়ে ঘোরাবে আর অজুহাত দেখাবে যে এমনটা হতেই পারে, এটা হওয়া স্বাভাবিক। নাম্বার ৭, কষ্ট না হওয়া। আমরা যাকে ভালোবাসি তার যে কোনো কষ্টেই আমাদের কষ্ট না পাওয়াটা একটা অসম্ভব ব্যাপার, তার জন্য কষ্ট হবেই। কিন্তু যে আপনাকে ভালোবাসে না তার আপনার জন্য কোনো কষ্টই হবে না। আপনার যাই হোক না কেন সে কোনো কিছুই মনে করবে না। এমন সব আচরণ যদি আপনি আপনার সাথে লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনি মিথ্যা ভালোবাসার জালে আটকা পড়ে গেছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে আসুন।